আমি তো বেশ আছি। আজকের তারিখ হচ্ছে 5/12 হচ্ছে শনি, আর এখন সময় হচ্ছে 10:18। তা এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে চার সঙ্গে টা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর আজকে তো সরস্বতী পুজো, কালকে একবার হয়েছে সরস্বতী পুজো, আজকে বছরে দুদিন সরস্বতী পুজো, সবাই ফুল এনজয় করো সরস্বতী পুজোয়, ঠিক আছে? আর আমি এদিকে বাড়ির কাজকর্ম, ওদিকে মিস্ত্রি চলে এসেছে, নিচে মিস্ত্রি কাজ করছে, ওগুলো আমাকে দেখাশোনা করতে হবে। তো চলো যাই, মিস্ত্রি কী কাজ করছে দেখে নিই, চলো। কি হলো? এই তুমি মাল টাল চাচাকে মাখিয়ে দিও, ওই পাশে গিয়ে মাটি কেটে ফেলো তাদের। হ্যাঁ, জানলা কতটা আছে? 3 ফুটের। 3 ফুটের? এই যে এদিকে আমাদের মিস্ত্রি কাজ হচ্ছে, দেখো দেখো, কুত 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 কুতি 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 কুতি, কেমন লাফাচ্ছে দেখো বাবা। এদের রাজত্ব তোমার বাড়ি কী হয়েছে? উমা কুকুর, ওই বাচ্চাটার আবার পা দিয়ে ম্যাও বলে পা দিয়ে আবার মারলো একখানা বাড়ি, কত দুষ্টু। এটা ঢুকছে দেখো ভিতর দিয়ে। হ্যাঁ, এখানে কেন রে? হ্যাঁ, গোপ আছে আবার একটা। হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। এই যে দেখো এখন 4:30 বাজে, এখনও আমাদের লাঞ্চ হয়নি, এইমাত্র মিস্ত্রি গেল, এইমাত্র মিস্ত্রি গেল। আমি এই যে চান টান করলাম, আজকে বর পুজো দিয়েছে, বরই আবার বেগুন ভাজছে, হোটেল থেকে বেগুন কেটে নিয়ে এসছে, নিয়ে এসে এখানে ভাজছে। আমি চান টান করলাম, ঘরবাড়ি হাটটাট দিয়ে মুছে টুছে নিলাম। আর এই মিস্ত্রিদের সঙ্গে ঠায় দাঁড়িয়ে থাকি আমি, জানো তো, যতক্ষণ সেই সকাল থেকে 10টা থেকে মিস্ত্রি 9টা থেকে কাজে লাগে, আমি 10টায় 1 ঘন্টা বাদে যাই, গিয়ে পুরো কালকে তাড়াতাড়ি গেছিলাম, আজকে একটু দেরি করে গেছি, 1 ঘন্টা বাদে গেছি। ঠাই পুরো দাঁড়িয়ে সেই থেকে পা পুরো ব্যথা হয়ে গেছে। এই যে এখন উপরে এসেছি, এসে চান টান করলাম, সবই হয়ে গেছে। এবার বর খাবার ওদিকে বাড়ছে, খাবার খাবো, মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই ক্লান্ত হয়ে যাই, মানে ওরা যতক্ষণ না যায় ততক্ষণ আমি আসতে পারি না, বুঝেছো? আসলেই তো বুঝতে পারছো কী হবে মিস্ত্রিদের কাজ, ওই জন্য পুরো এতক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। এই বাড়ি করতে গিয়ে যে কী কষ্ট যা কী, সেটা আমিই জানি, একমাত্র আমি আর আমার বড়ই জানি, দুজনে মিলে পুরো হাঁপিয়ে পড়ছি, আমরা হাঁপিয়ে পড়ছি, হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, হলো এখন আমরা লাঞ্চ করবো, জানো তো লাঞ্চ করবো, বড় বেগুন ভাজছে। কী গো, হলো বেগুন ভাজি, বড় বেগুন ভাজছে, বেগুনগুলো তো হেভি করে কেটেছো, গোলগোল একদম। ও চলে আসো, খিদে পেয়ে গেছে, 4:30 বাজে, আর খেতে বসবো। এই যে বড় উচ্ছে ভাজা, আজকে আমাদের নিরামিষ জানো তো, একটা উচ্ছে ভাজা দিয়ে গেছে, এই যে রাইস আছে, বেগুন ভাজা আসছে, ডাল আছে, কী জানো, ও পালং শাকও আছে, অনেক কিছুই আছে, ওই যে সব ব্যাগে ব্যাগে আছে। দেখো বেগুন ভাজাটা কি সুন্দর ভেজেছে গো ফ্রেন্ড, ও হেভি ভেজেছে গো তুমি, তোমার গুণের শেষ নেই গো। হ্যাঁ, দারুণ হয়েছে, গরম গরম ভাত ভাজা। আমি সবসময় বড়কে বলি ধোয়া ওঠা ভাত খাবো, ধোয়া ওঠা, দেখো ধোয়া উঠছে, ধোয়া উঠছে পুরো, আমার ধোয়া ওঠা ভাত ভালো লাগে খেতে, উচ্ছে ভাজা দেখাচ্ছি, ভালো হয়েছে। আমি তোমার মতো এত সুন্দর করে উচ্ছে কাটতে পারি না, আমাদের মোটা মোটা হয় কাটা। হাই বন্ধু, এতক্ষণ ধরে সরস্বতী সেজে অনেক ভিডিও ছাড়লাম, ভিডিও দিয়েছি প্লাস শর্টস ভিডিও করেছি অনেক অনেক। তা প্লিজ তোমরা বন্ধু একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও একটু টং করে বাজিয়ে দিও, তাহলে আমি যখন কোনো ভিডিও দেবো প্রথম নোটিফিকেশান যাবে তোমার মোবাইলে, তুমি চট করে এসে ভিডিওটা দেখে নিতে পারবে, ঠিক আছে? আর এই দেখো কত সাজুগুজু করেছি, এখন এই সাজ আমি খুলে ফেলবো, এই এত সুন্দর সাজ এখন আমি খুলে ফেলবো, ফুলের সাজ। তা তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো সবাই কমেন্টস করো কিন্তু, ঠিক আছে? আর এই আজকে তো অনেক রাত হয়ে গেছে, এখন কটা বাজে জানো তো, এখন 12:04 বাজে, 12:04 বাজে, আর আমাদের কোনো ডিনারে কিছু বর আজকে আনেনি। আমার আজকে করার কথা ছিল খিচুড়ি,
মানে নারকেল থেকে শুরু করে সোনামুখ ডাল, গোবিন্দভোগ চাল, বড় একটা ফুলকপি নিয়ে এসছে বল, তা সব কিছু নিয়ে এসছে। আর খিচুড়ি বানানোর কথা ছিল, কিন্তু দেখো আর যথারীতি খিচুড়ি বানানো হয়নি। আমি সরস্বতী সাজতে গিয়ে একবারে পুরো সরস্বতী করে ফেলেছি, কোনো কিচ্ছু আমার হয়নি জানো তো বন্ধু। তাই এখন কি খাবো কিছু খাবার নেই। আর আমি ফল খেতে ভালোবাসি, যারা আমার আগের ভিডিও দেখোনি তারা দেখতে পারো, আমি আগে ভীষণ ফল খেতাম, এখন আমি আবার ভাত খাওয়া শুরু করেছি আর হয়ে যাচ্ছি, ভাত খেতে ভালোবাসি। তাই আমি এখন আবার আজকে ফল আহার করবো। বর এই যে ফল টল কেটে পুরো রেডি করে দিয়েছে, এখানে আবার কী একটা উঠলো দেখা যাচ্ছে না, মনে হয় দাঁড়াও দেখাচ্ছি, মোবাইলে চার্জও নেই। এ দেখো বর ফল টল কেটে রেডি করে দিয়েছে, খেজুর আছে এখানে, লেবু আছে এখানে, আপেল আছে, এটাই আমি ডিনার করব। আর বর একটু খিচুড়ি নিয়েছিলো, আমাদের হোটেলের স্টাফ ও ওদের বাড়ি আজকে মানে খিচুড়ি রান্না হয়েছে, ওটা দিয়েছে, আমার বর ওটাই খেয়েছে, আর কিছুই রান্না হয়নি। আর ভাগ্যিস করিনি বলো, ওই খিচুড়িটা নষ্টও হতো। কালকে একটু সুন্দর করে ভালো করে বরকে একটু রেঁধে খাওয়াবো, গোবিন্দভোগ চালের আর সোনামুখ ডালের আর নারকেল ভাজা দিয়ে খিচুড়ি, ও তার সঙ্গে আছে ফুলকপি। তা কি বলবো, এটা খাই এখন, আর কিছু বলারও নেই, কিছু করারও নেই, তাই না? আর কি করব, তোমরা একটু যদি আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো খুব ভালো হয় বন্ধু। আর কি বলবো, আর এইভাবে বলে বলে আমার তো কি বলবো বলো, আবার বলছি কি বলবো বলো না গো, কিছুই বলবো না, তোমাদের খালি শুধু শুধু সব সময় আমি ভালোবেসে যাব। তাই প্লিজ আমি আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আমার ভিডিওটি দেখে আপনাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর তোমরা আমাকে একটু ভালোবেসো, হ্যাঁ, আর আমার পাশে থাকো। তাহলে চলুন দেখা হবে কালকে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট, শুভরাত্রি।